আজি সমগ্র অসমতে যি আমাৰ যোৱাটো বানত হাউচ হল যিটো ডেমেজ আছিল তাৰ আনুষ্ঠানিকভাৱে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে 9:30 বজাতে উদ্বোধন কৰি দিয়াৰ পাছত আমাৰ প্ৰতিখন জিলাত মাননীয় মন্ত্রী বিধায়কসকলে নিজ নিজ জিলাত যিবিলাক বেনিফিচিয়ারি আছিলে তেওঁলোকক লৈ সভাৰ জৰিয়তে তেওঁলোকক চিৰিমনিয়েলি ডিষ্ট্ৰিবিউট কৰিছে আৰু এই পেমেণ্টটো DBT সিস্টেমত গৈছে ডাইৰেক্ট বেনিফিচিয়ারি ট্রেন্সফার সিস্টেমত গুছি গৈছে কিন্তু তথাপিতো মানুহে যে সজাগ হ'ব লাগে বা মানুহে আজি আমি সরকারে বহুবার ভেরিফিকেশন করার পাছতে আমি এখন লিস্ট উলিয়াইছো প্রায় 2 লাখ ঘর প্রায় 2 লাখ ঘর ডেমেজ হয়েছিল তারে 5,500 ফুল ডেমেজ আছিল বাকিখিনি পার্সিয়ালি ডেমেজ ফুল ডেমেজ সকলে 1,01,000 পাহাড়ত আর 95,100 প্লেনছত পাইছে আর পাহাড়ত পার্সিয়াল ডেমেজটো মানে যে পাব লাগে 5,000 টকা 100 টকা আর ইয়ার 3,200 এনেকে ধরনের যে সেন্ট্রেল গভর্নমেন্ট গাইডলাইন মতে আমি আজি প্রায় 119 কোটি টকা আমি রিলিজ করছি সরকারে অকল হাউস হোল্ড ডেমেজত ইয়ার আগতে আমি স্টুডেন্ট সকলের কারণে 1,000 আমি প্রায় 1,00,000 উপর বেনিফিসিয়ারিক আমি দিয়া হল তার পরবর্তী সময় ইউটেনশিয়াল বলে কয় 1,98,000 পরিয়ালক 3,800 আমি দিল সেকেন্ড ফেজত এইটো থার্ড ফেজ আমি এতিয়া হাউস হোল্ড ডেমেজটো আমি এতিয়া এই দিছো আজি তারিখ বাক্সা ডিস্ট্রিক্টত প্রায় 700 জন তাদের 10 জন মাত্র ফুল ডেমেজ আছিল আর প্রায় 699 জন পার্সিয়ালি ডেমেজ আছিল ধুমুহাত ধুমুহাত ক্ষতি হোক বা বানপানীর ক্ষতি হোক একই গাইডলাইন আছে একমতেই পায় আর আমি পয়সাটো প্রায় ডিসির ওসব থাকেই কিছু জি আর ফান্ডত থাকলে আমি যে রিলিফ দিবেনক চাউল ডাইল যা দিবলগা আর যে আর জি ফান্ড বলে কয় রিহেবিলেশন গ্রান্ট সেইটা থাকলে আমি এইবিল ডেমেজত দিও গতি কোনোবা মানুহ মৃত্যু হয়েছে 4,00,000 টকা বানপানীত বা ধুমত এইবিল দিয়াটো ডিসিকে পাওয়া আমি ডেলিগেট করে থাকি সরকারে এইবিল গুয়াহাটিত গিয়ে এপ্রুভেল নললেও হয় এই ডিসি এপ্রুভেল দিব পারে ভূমিহীন লোক হয় আমি এটা ভূমিহীন লোক আমি ভূমি বত্তা দিয়াটো কন্টিনিউ চলি আছে আমি যোৱা আগৰ সরকার দিনেরপরে আমি এইবিল দি আছো আমি এতিয়া আমার এইবারও আমি মিশন ফার্স্ট ফেজত আমি এতিয়া সেটেলমেন্ট দিছো ডাইরেক্ট এলটমেন্ট নাই একশন আপনি পতা আমার কনসেপ্ট এইখান সরকার দিনের আমি বন্ধ করে প্রায় মেয়াদি পতা পাব খিলঞ্জিয়া লোকে মেয়াদি পতা পাব আর এতিয়াও আমি বহু জেলাত সিমিনিয়ালি এইবিল ডিস্ট্রিবিউট করে আছে আমি জেলা উপায়ুক্ত সকলক আমি মিশন বসুন্ধরা ফার্স্ট ফেজত আমি এইখানে পার করে দিয়া হল আর এটা ফেজ টু আমি আরম্ভ করব অহা 2 অক্টোবর গান্ধী জয়ন্তী দিনাই আমি ফেজ টু ইয়াতে আমি বহু অল্প ক্রিটিক্যাল যা কেস আমি সেটেল করবা নাই আইন হোক বা রুলস নতুনক ফ্রেম করে হলেও গভর্নমেন্টে এনেকা ধরনের সকাহ দিব ভূমিহীন পরিয়ালক বা ভিজিয়ার পিজিয়ার যদি আছে বা ট্রাইবেল মানুষখিন ধরলক মাটি বহু মাটি আছে 50 বিঘালে লোক এনেকা আইন প্রণয়ন হব এইখানে সেকেন্ড ফেজত আমার মিশন বসুন্ধরা বহুতো রাইজে সকাহ পাব গতি আমি মাটির অধিকারটো আমি যাতে মানুষক দিব পারো আমার আর মাটির অধিকার যাতে ভোগ করলে পায় আর দীর্ঘদিন ধরে যে সমস্যা ভুগি আসে এইখানে আমি সরকারে তৎপরতায় আমি কামখিন নিষ্পত্তি করবলে আগবাড়ি গিয়ে আছো মই ভাবো এনেকা ধরনের বহু অভিলাষী আসনিয়ে অশেষ প্রতিক্রিয়া প্রকাশ করবলগা নাছিল কিন্তু কথা হল যে আমিও ময়ও প্রাক্তন ছাত্র যখন কলেজত কিবা এটা মই যদি কন্ট্রিবিউট করে পারো কোনোবা ফ্যান এখন দিয়া কোনোবাই কিবা আমি মই প্রায়বিল এলপি এমই হাইস্কুল আমার প্রতিজন কোনোবা এজন আজি বিষয়া হয়েছে সরকারি উপার্জনের কিবা এটা যোগক্ষণ বিদ্যালয় পড়ি আহিলে সেই কথাটোয়ে কৈছে যে আমি স্কুলবিল আমার কিমান স্কুল আমার অবস্থা আছে এটি প্রায়বিল প্রায় এটা সরকারি পুঁজিটো আছে আমি প্রতিখন এতিয়া বিদ্যালয় 3 কোটিকৈ টকা দিয়া এটা আসনি লৈছে ইতিমধ্যে এখন এখন হাই স্কুল বা হাই সেকেন্ডারি 3 কোটিকৈ টকা দি নতুনকৈ 16টা রুমে ইনফ্রাস্ট্রাকচার বনিব পরবর্তী পর্যায়ত আমার ইতিমধ্যে লিস্ট এপায় এপ্রুভ অবস্থা হয়ে আছে আর যাক অবস্থা আমার আন্তরিকতার এই ছাত্রসকলে প্রাক্তন ছাত্রসকলে নিজের বিদ্যালয়খন এটা মরম যে থাকিব লাগে বা এটা পদক্ষেপ যাব লাগে মুখ্যমন্ত্রী মহোদয় যাওয়াত যখন বালিকা বিদ্যালয় পড়ি আছে তাদের সুমাই আছে তাতে কিনা ব্যক্তিগত 1 কোটি টাকা দিয়েছে ব্যক্তিগত পুঁজি এনেকা ধরনের কথাটো একটা মেসেজ যাতে ভাল ধরনের যায় সমাজত অভাব অভাব বলে নয় সরকারের যথেষ্ট চলি আছে সুন্দরকি গতি সরকারের নহলে ইমান আসনি আজি 119 কোটি টাকা আজিয়েই দিছো
গতিকে এইবিলাক অসম চৰকাৰে দিয়ে, আমি চি এফ ফাণ্ডৰ পৰা আনি লৈ কৰি দিছোঁ। গতিকে চৰকাৰ শুনোৱা চলি আছে, চৰকাৰৰ কোনো প্ৰব্লেম নাই, ক'তো কোনো আঁচনি পেণ্ডিং নাই, কোনো কৰ্মচাৰী দৰমহা নোপোৱাগৈ নাই, সঠিকভাৱে চলি আছে, কোনো ঠিকাদাৰ পইচা নোপোৱাগৈ নাই, এতিয়াও যিখিনি কাম কৰিছে নাই নাই চৰকাৰ ধুনীয়াকৈ চলি আছে, চৰকাৰ ধুনীয়াকৈ ভুল বুলি নহয়, তেখেতৰ যিটো লাইনত কথাটো কৈছে মানে ষ্টুডেণ্টসকলে প্ৰাক্তন ছাত্ৰসকলে বিদ্যালয়খনলৈ ঘূৰি যাব লাগে, অলপ চাব লাগে, সেই লাইনতে কথাখিনি কৈছিলে, মানে সেইটোৱে আৰু, বেলেগ বেলেগ মানে ভুল বুলি ফ্লেগ অফ আছিলে কিছু, সেইকাৰণে এইটো কোৱা হৈছে নিখুঁতভাৱে, সেইখিনি এতিয়া কেঞ্চেল কৰিম, ডিলেশ্যন এডিশ্যন এণ্ড কাৰেকশ্যন, কিছুমান ডিলেট হ'ব, ক'ৰবাত এড হ'ব এণ্ড কাৰেকশ্যন, এতিয়া সেইখন শুদ্ধকৈ হ'ব, আপোনালোকে সহায় কৰি দিব, ধুনীয়াকৈ নিকা হ'বই 100%, সেইকাৰণে ষ্টুডেণ্টসকলক দিছোঁ, যিসকলৰ মনত কোনো ধৰণৰ, আমি ইখন সমষ্টিৰ পৰা ইখন সমষ্টিত কৰিব, নিজৰ সমষ্টিত কৰিলেহে নিজৰ পৰিয়াল মমাই দদাই এইবিলাক চাব পাৰিব, এতিয়া বেলেগ এটা সমষ্টিত এইটো নিজৰ মমাই দদাই নাই, সি সঠিকভাৱে কৰিব, আৰু ছাত্ৰসকলে সৰুৰ পৰা এইটো অভ্যাস কৰক যে হট কি বস্তু, নিকা কি বস্তু, ৰিয়েল ডাটাটো আপলোড কৰিলে গভৰ্ণমেণ্টৰ ওচৰত সঠিক তথ্য আহিব, তেতিয়া আমাৰ চৰকাৰখন সুন্দৰকৈ চলিবলৈ সুবিধা হ'ব। ধন্যবাদ।